সাদিয়া আপনি ওয়েলকাম। কেমন আছো ব্রো? অনেক অনেকদিন পর লাইভে দেখছি তোমাকে। আমি তো গতকালকে লাইভে আসছিলাম, তো থ্যাংক গতকালকে ইউ লাইভে ছিলাম। সাকিব। থ্যাংক ইউ সো মাচ। অপূর্ব অপূর্ব ওয়েলকাম টু মাই বোর্ড। থ্যাংক ইউ মুন, থ্যাংক ইউ সো মাচ। মার্জিয়া, হ্যালো মার্জিয়া, হ্যালো সুখ পাখি, আইডি মুন মুন লাস্টে এই যে মাইনা দিবে, কিছু বললা। মুন মুন লাস্টে মাইনা দিবে। মুন মুন তো অনেক বড় গিফটার হয়ে গেছে। হ্যাঁ তুমি বানাইছো অনেক বড় গিফটার। সাকিব খানের নিউ মুভি শুটিং চলবে লাইভ শুটিং দেখতে এই এম কে মুন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এম কে মোহন। আমার কাছে। আমি ফার্স্ট ব্যাটেলে হারবো। জানি না এই সম্রাট ভাই, ওয়েলকাম। লিমনের মুখে এইটুকু হয়ে গেছে কেন? অজরা আল্লাহ, এখানে মুন মুন গিফট করে দিবে। থ্যাংক ইউ সো মাচ সম্রাট ভাইয়া। তুমি জিতবা জিতবা থ্যাংক জিতবা। ইউ, আমার এখানে নেই এখন, থ্যাংক আমি ইউ মাত্র আসলাম সম্রাট, না লাইভে, থ্যাংক ইউ ভাইও। তো এখন চলে। তো কেমন এই আছো? হাসো কেন সম্রাট? আরে থ্যাংক ইউ সো মাচ, বাট এখন এখন দিও না, এটা কাউন্ট হয়নি। তো এ কে বলছে ভেটেল ছাড়া গিফট করলে কাউন্ট হয়? তো হয় এটা, মানে ইন্ট হওয়ার পরে যদি কেউ গিফট করে হ্যাঁ তাহলে কাউন্ট কাউন্ট হবে হয়? তো, কেন তোমরা জানো না এটা? ভেটেল ছাড়া গিফট করলে কাউন্ট হবে। তুমি লাইভে থাকলে তোমাকে যদি গিফট করে, তুমি মাল্টিতে কারো কলে থাকলে তোমাকে যদি গিফট করে তাহলেও কাউন্ট হবে। আচ্ছা তামিম ভাই, আপনি আমাকে কেন উইন করালেন না তামিম ও ভাই বলেন ক্যারেক্টার তো? ব্যাটেল আর না আপনি লাইভ দেখছেন তো কি? আমি আচ্ছা ভাইও। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এম কে মুন, থ্যাংক ইউ সো মাচ সম্রাট ভাইয়া। মন খারাপ করো না, তুমি সাউন্ড অফ করো। আশিকুর রহমান ফলো ব্যাক দিবে না? ওই সাইডে আমাদের বড় ভাই আছে, সো রোজ জিতবে। চলে গেছে বড় ভাই। হ্যালো এই হ্যালো এম কে ব্রো, মুন, আপনি যাক কি, আমি কোথায় জানি যাক, না আপনি কি ওয়াট ভ্যাটেল উইন করাইতে হবে করেন। থ্যাংক ইউ এম কে মুন। থ্যাংক ইউ অল, তোমাদের জন্য আমার লাইক লাইভ লেভেল হয়েছে 16। থ্যাংক ইউ সো মাচ। লাইফ লেভেল 16 মানে উপরে তোমার নামের পাশে একটা মাইক দেখতেছো? নামের একটা পাশে মাইক, আই মিন মাইক দেখতেছো একটা নামের পাশে, যেখানে ভিউয়ার্সরা থাকে ওইখানে একটা মাইক দেখতেছো? নাই তো। আছে আছে, তুমি দেখতেছো না? এটা কি হচ্ছে যে নাম্বার কত নাম্বার দিস আওয়ার, ওটা দেখানোর কথা বলছো? ক্রাউড দেয়া আছে যেখানে একটা, না ওই যে তোমার যে ফ্রেন্ড ক্লাবে, যে সবাই যে মানে তোমার টপ ফ্রেন্ড লিস্ট। ক্লাবে জয়েন হয় তার পাশে একটা মাইক দেখতেছো, ওইটার লেভেল হ্যাঁ কত? তার পাশে একটা, এখানে কোনো লেভেলই লেখা নেই, আমার পাশে তো কোনো কিছুই আছে না, একটা হার্টের চিহ্ন আছে। আচ্ছা আমি তোমার লাইভে যাই তখন দেখে নিব না কত হয়েছে। লিমন ভাই আর লেভেল 15, তুমি কিভাবে বুঝলে আমার লেভেল 15? ও আচ্ছা 15। কিভাবে বুঝলাম? ও আচ্ছা, ওর তামিম ভাই লাইভ লেভেল ওয়েলকাম টু মাই 15, বোর্ড। আমার 16 হয়েছে।
বোনাস চলো হইলে কি? এটা তুমি অনেক লাইফ করো, এই জন্য তোমার লেভেল আপ হয়, তুমি বোনাস পাবে এই জন্য। আচ্ছা আর তোমাদের কে বলছে এটা যে মানে যে এমনি যে গিফট করলে সেটা কাউন্ট হয় না? আমি আমি শুনছি, তারপর থেকে আমি তো জানি না, কাজ পুরো অ্যাড হয়ে কে যাচ্ছে। বলছে এটা? আল্লাহ, আমি দেখি উচ্চ এটা বলে। হ্যাঁ উঠছো, এটা 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 হচ্ছে হেই অফলাইন ওয়েলকাম। রাবি, আমিও বুঝি। মানে এখানে বলা হচ্ছে যে যদি ব্যাটেলটা শেষ হওয়ার পরে যদি কেউ গিফট করে, সেটা আমার ইসের যোগ হবে কিনা, মানে আমার গিফট লিস্টে যোগ হবে কিনা সেটা বলা হবে, হচ্ছে। যোগ হবে, তুমি যে ইয়া করছো, হোস্টিং করতেছো, এটাও যোগ হবে। ওকে রাই ভাই, হ্যাঁ ওকে, আমি বুঝতে পেরেছি যে হবে। এবার তুমি, বাট ব্যাটেলে কাউন্ট, ও আচ্ছা না, এবার তুমিও উইন হবা। বুঝতে পেরেছি। কেন কারণ এম কে মুন চলে গেছে, আমি তো ভাবছিলাম এম কে মুন আমাকে জিতিয়ে দেবে। না রাবি ভাই, মুড অফ না, নর্মালি কাউন্ট হয় বাট ব্যাটেল না। আচ্ছা সৌদা, আমি বুঝতে পেরেছি। তোমাকে না অনেকক্ষণ আগে লাইভে দেখছিলাম, তুমি বের দুইটা হয়ে একসাথে, গেছিলে, আবার আসছো লাইভে। আমি ওই যে তুমি যখন ঢুকলা না ওই সময় বের হয়ে গেছিলাম, বুঝছো? আমাকে কিসের জন্য ঢুকতে বললো ওইটার জন্য ঢুকলাম, ঢোকার পরে আমি সাথে সাথে বের হয়ে গেছিলাম। তুমি, আমি ঢুকলাম কি তুমি আমাকে ঢুকিয়ে দিলা? ও আচ্ছা, এই ব্যাপার। এম কে মুন আর ওইখানে মুন মুন দেখবো, মুন মুন আর এম কে মুনের মধ্যে লড়াই। তুমি মুন মুন মেরে দিবে, 100 মিনিট।